করোনা পরিস্থিতিতে টিকে থাকার এক নতুন লড়াইয়ে মানুষ, ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি তাদের সংগ্রামের কথা। আজ আমরা কথা বলেছি বরিশাল বাকেরগঞ্জের মোহাম্মদ শাওনের সঙ্গে, যিনি চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এখন তিনি মৌসুমি ফল আর শাকসবজি বিক্রির নতুন পেশায় নিজেকে সম্পৃক্ত করেছেন। রেস্টুরেন্টে চাকরি করতাম, এখন করোনার কারণে রেস্টুরেন্ট বন্ধ, লকডাউনের কারণে 3 মাস বেকার বসেছিলাম, এখন কিছুই করার নাই, যার কারণে এখন ফল বিক্রয় করছি, তাও কিস্তি মিস্তি লোন নিয়ে অনেক টাকা ঋণী করে এরপর ফল নিয়ে বসছি, কিন্তু তাও পচা এভাবে কীভাবে সংসার চালাবো, ফ্যামিলিতে 7-8 জন ফ্যামিলি মেম্বার এভাবে চলতে পারি না। দেশের পরিস্থিতির কারণে এখন যে অবস্থা, তাতে আমাদের নিজের বাচ্চাটাই কষ্টকর হয়ে যাচ্ছে।